তুমি কি চুপ করেই থাকবা? বাবার আদর্শলিপির বিক্রিটা নিয়ে কিছু বলবে না? কি করা যায় ভাবছি শালা। শাহাদাতের কথা শুনেছো? শুনেছি, তখন থেকে আমি ভাবছি। তুমি তো সেই তখন থেকে ভাবছই শুধু। এত করে বললাম কয়েকদিনের জন্য চলো, সবকিছু ছেড়ে ছুড়ে আমার বাপের বাড়ি চলে যাই, তুমি তো সে কথা শুনবে না। তুমি সব কি বলছো শালা? হ্যাঁ বাবা, কি করছে বাবা? আদর্শলিপি নিয়ে লোকজনের কাছে বিলি করছে, এই তো। সবাই তো ভাইয়া, শাহাদাত তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ চল, আমি তো কিছু বুঝতে পারছি না, কি করব আমি এরিনা। হ্যাঁ বাবার বয়স হয়েছে, মা নেই, লোকটা নিজের মতো থাকছে, আমার যে খারাপ লাগে না তা না, কিন্তু চারপাশের লোকজন তো উঠে পড়ে লেগেছে। সবাই তো আর তোমার মতো বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখবে না। তুমি সত্যি বলেছো ভাইয়া, ঘটনাটা খুবই সাধারণ, কিন্তু এই সাধারণ ঘটনাটাকে সবাই মিলে জটিল বানিয়ে ফেলছে, তোমার শ্বশুরবাড়ির লোকজনেরাও। এটা তুমি কি বললে এলিনা? আমি কি মিথ্যা কথা বলেছি? আর আমার বাপের বাড়ির লোকজন কি করছে? বই বিক্রি ছাড়া কি দুনিয়া আর কোনো কাজ নেই তোমাদের? তুমি মিথ্যে বলেছো, আমি কি একবার বলেছি ভাবি? আমি শুধু বলেছি বাবার এই বই বিলি করার বিষয়টা তোমার বাপের বাড়ির লোকজন মেনে নিচ্ছে না। এটা তো স্বাভাবিকভাবে মেনে নেওয়ার বিষয় না। তো কি শুরু করলি এরিনা, কি শুরু করলি তোরা? আমি যে কিসের মধ্যে পড়লাম না, কি যন্ত্রণার মধ্যে পড়লাম আমি। চল দেখি শাহাদাত কি বলতে চায়। দরিদ্রকে দরিদ্রকে অন্নদান করো, অন্নদান করো, ধর্মপথ ধর্মপথ অবলম্বন করো, অবলম্বন করো, নম্র হইতে নম্র হইতে চেষ্টা করো, চেষ্টা করো, পণ্ডিত লোক পণ্ডিত লোক সভামান্য সভামান্য ফল দ্বারা ফল দ্বারা পরিচয় হয় পরিচয় হয়। অসম্ভব, এটা হতে পারে না, মানে ঘটনাটা খুবই বাজে হবে, বাবা শুনলে ভীষণ কষ্ট পাবেন, আর আমি এটা হতে দিতে পারি না। দেখ এরিনা, এছাড়া তো সামনে কোনো পথ খোলা নেই। সেদিন জয়ের চাচা এসে বাবাকে নিয়ে বললো তোমার বাবাকে সাইকিয়াট্রিস্ট দেখাও, শুনে আমার মাথা ভনভন করছে। জাহাঙ্গীর ভাই, তুমি খামাখা চিন্তা করছো। আগে আমি কি চিন্তা করে রেখেছি সেটা একটু শোনো, একটু প্ল্যানটা বলি। ওখানে সুন্দর একটা খাট আছে, আমরা বিছনা বালিশ করে দেব। বাবা তো ট্রানজিস্টার শুনতে পছন্দ করে, তাই না? ট্রানজিস্টার থাকবে, বই থাকবে, আর আমরা সময় অসময়ে গিয়ে ওনার সাথে দেখা করব। আচ্ছা আমরা কি চাই? আমরা চাই শুধু উনি ঘর থেকে বের না হোক, ব্যাস এতটুকুই তো। হ্যাঁ তুই তোর ভাবি বাবা যেসব রান্না পছন্দ করে সেগুলি রান্না করলি, উনি খেলেন, রাজার হালে থাকলেন আর কি। একদমই তাই। দেখো আমার মনে হয় ওনাকে কয়েকদিন যদি আমরা কাছারি ঘরে আটকে রাখতে পারি, ওনার মাথায় যে আদর্শলিপি বিলির ভূত চেপেছে সেটা একদম চলেছে। আর আমরা তো বেশি কিছু চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের মাথা থেকে ঝামেলাটা একদম চলে যাক। হুম তুই যাই বলিস রিনা, আমার কিন্তু শাহাদাতের বুদ্ধিটা খুব পছন্দ হয়েছে। আমার ধারণা বাবা যদি ঘরের বাইরে যেতে না পারে, স্কুলে না যেতে পারে, বাবা সব ভুলে যাবে। আসলে তোমরা ব্যাপারটা আগে থেকে ভেবে রেখেছো, করো তোমাদের যা ইচ্ছা করো, তবে একটা কথা মনে রেখো, যদি কোনো অঘটন ঘটে আমি কিন্তু কাউকে ছাড়বো না।